হ্যালো বন্ধুরা, চব্বিশ ঘন্টায় ৩৬৫ দিনে এই পৃথিবীর কোথাও না কোথাও কিছু না কিছু ঘটেই চলেছে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তোবা কিছু মানুষ চাকরি পেয়ে যাচ্ছে, আবার কারো কারো বিয়ে শাদী হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও গেমস খেলতে খেলতে বিরক্ত হয়ে মোবাইল ফোনটিকে ভেঙে ফেলছে। এছাড়াও আমাদের চারপাশে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো দেখলে আমাদের হুশ উড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্যামেরাতে রেকর্ড হওয়া এমন কিছু ঘটনাকেই দেখতে চলেছি। সাপ যতই ছোট হোক আর বড় হোক, সাপের নাম শুনলেই আমাদের মনের মধ্যে একটা অজানা আতঙ্কের সৃষ্টি হয়ে যায়, কারণ সাপের একটা কামড়েই মানুষের জীবন নেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলাতে এক কৃষকের জমিতে বিশালাকৃতির একটি অজগর সাপকে দেখতে পাওয়া যায়, যেটাকে রেস্কিউ করার জন্য একটি ক্রেনের সাহায্য নিতে হয়েছিল। এই সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যাচ্ছিল যে বাইকে থাকা দুইজন মানুষের মধ্যে একজন নেমে রাস্তার ধারে পার্ক করে রাখা কারগাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র খুলে নিতে শুরু করে। যদিও গাড়ির মালিক বাড়ি থেকে সিসিটিভির মাধ্যমে ঘটনাটি দেখতে পায় এবং তাদেরকে পাকড়াও করার জন্য ছুটে আসে, যদিও তার পিছনে পিছনে আরও একজন মানুষ বাড়ি থেকে বের হয়ে আসে এবং অনেক কষ্ট করে ওই দুই ছদ্মবেশী চোরকে ধরতে সক্ষম হয়েছিল। বর্তমানে উঠতি বয়সী তরুণ তরুণীরা কম সময়ে সেলিব্রিটি হওয়ার জন্য নানান ভঙ্গিতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে, আবার সেই সকল ভিডিওগুলোকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়ে থাকে। তেমনই ভারতীয় এক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি আরতি সাহু নামের এই মেয়েটির ভিডিওটিকে একটু ভালো করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটির করা এমন ভিডিওর কারণে তার সেলিব্রিটি জীবনে নানান ধরনের বিতর্কের সৃষ্টি হয়ে যায়। এই মেয়েটি ভারতের মধ্যপ্রদেশের একটি মন্দিরে পায়ে জুতো পরা অবস্থাতেই এই নাচের ভিডিওটিকে তিনি ধারণ করেছিলেন, যা নেট দুনিয়ায় রাতারাতি ব্যাপক পরিমাণের ভাইরাল হয়ে যায় এবং এমন ঘটনা দেখে অনেকে আবার তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন, কারণ তিনি মন্দিরে ঢোকার সময় তার পায়ের জুতোগুলোকে তিনি খুলে রাখেননি। যদিও সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে আরতি নামের এই মেয়েটি তার ভুল স্বীকার করেছিলেন। বন্ধুরা, এবারের এই নজর কাড়া ঘটনাটির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। ২০২১ সালে ভারতের রাজস্থানের একটি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু তিনজন নারী পরীক্ষার্থী নির্ধারিত সময়ের চাইতে কয়েক মিনিট দেরিতে তারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছিল এবং ততক্ষণে সেখানে পরীক্ষা শুরু হয়ে গেছে, কিন্তু অপরদিকে কলেজে প্রবেশ করার প্রধান গেটটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে এই তিন পরীক্ষার্থী কোনোভাবেই ভিতরে ঢুকতে পারছিল না। যদিও এই তিন পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে আসা আত্মীয় স্বজনেরা কর্তৃপক্ষের কাছে টানা ৪৫ মিনিট অনুরোধ করেছিল গেটটিকে খুলে দেওয়ার জন্য, কিন্তু কারো কথাতেই কোনো ধরনের কাজ হয়নি এবং কেঁদে কেঁদে অনুরোধ জানাতে জানাতে এক পরীক্ষার্থীর অবস্থা রীতিমতো খারাপ হয়ে গিয়েছিল। এই ঘটনাটি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে তা কমেন্টের মাধ্যমে আমাদের সবাইকে জানিয়ে দিন। খেলার মাঠে এই ফুটবল খেলোয়াড়ের এমন অভিনয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। কিছু মানুষের এমন কিছু ইউনিক ট্যালেন্ট আছে যেগুলো সাধারণ মানুষ দেখার পর রীতিমতো চমকে ওঠে। ভারতে লকডাউন চলার সময় জনসচেতনতা বাড়ানোর জন্য এই পুলিশেরা একটি গান রচনা করেছিল, যা তারা নিজেদের কণ্ঠে গেয়ে গেয়ে মানুষকে সচেতন করত। বাহার করো না, আয়ে দস হে
বাহার না নিকলো। সত্যি এই পুলিশদের ট্যালেন্ট কিন্তু অনেক অসাধারণ ছিল। ভারতের উত্তরপ্রদেশের একটি খাবারের হোটেল থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং এই ভিডিওর একটি দৃশ্য দেখে অনেক মানুষ চমকে উঠেছিল। এই ভিডিও ক্লিপসে দেখা যাচ্ছিল যে তমিজউদ্দিন নামের ওই ব্যক্তি রুটি তৈরি করার সময় রুটির উপরে তিনি থুতু দিয়ে ফেলেন। কিন্তু এই ব্যক্তি যে এমন কাজ ইচ্ছে করেই করেছে সেটা আমরা ভিডিওটির দিকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারি। যদিও তার করা এমন কাণ্ড দেখে প্রশাসন নড়ে চড়ে বসে এবং তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিয়ে নেয়। 26 এপ্রিল 2021 সালে একটি বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে জানা যায় যে বর করোনায় আক্রান্ত, কিন্তু তারপরও বিয়ের অনুষ্ঠান থেমে থাকেনি। বর বউ থেকে শুরু করে উপস্থিত সকল আত্মীয় স্বজন পিপি মাস্ক পরে এবং সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে তারা বিবাহের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছিল। এবছরে ভারতের তামিলনাড়ুতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে যায় এবং সেই ঝড় বৃষ্টির কারণে মানুষ বাড়িঘর এবং গাছপালার ব্যাপক পরিমাণের ক্ষতি হয়ে যায়। যদিও একটি মানুষের এমন স্বপ্নের বাড়িটি নিমিষেই পানিস্রোতে এভাবে ভেসে যায়। সত্যি কথা বলতে এমন ঘটনা দেখে আমার নিজের মন খুব খারাপ হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মহা দুর্যোগ তো আর আমাদের আবেগ বুঝতে পারে না। এই কুকুরটির এমন ইউনিক ট্যালেন্ট দেখে বলতে ইচ্ছে করছে যে শতকোটিতে মনে হয় এমন ঘটনাগুলো একবারই ঘটে থাকে। এক বাড়ি থেকে ট্রাক্টর চুরি করে নিয়ে পালানোর সময় পুলিশ সেই ট্রাক্টরকে এভাবেই ধাওয়া করেছিল। যদিও ওই পুলিশের গাড়ি ট্রাক্টরটিকে ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু শেষমেশ পুলিশ ব্যর্থ হয়ে যায়। অনেকগুলো লুডুর গুটি নিয়ে এই ব্যক্তির করা এমন কাণ্ড দেখে সত্যি সত্যি আপনিও অবাক হয়ে যাবেন এবং পারলে আপনিও আপনার বাড়িতে চেষ্টা করে দেখবেন তো আপনি এই ব্যক্তির মতো এমন কাজ করতে পারেন কি না। পৃথিবীতে অনেক মানুষ ইঁদুর বিড়ালের মতো প্রাণী দেখেও ভয় পেয়ে থাকে, ঠিক তেমনি এই ব্যক্তি কুকুর দেখে ভয়ের চোটে মহা বিপদে পড়ে গিয়েছিলেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।